তার মানে তুমি খুব ত্যক্ত বিরক্ত হয়েই আসলে একটা পর্যায়ে কষ্ট, তুমি একটা, তুমি যখন গান গাইতে পারবে না, তোমার সবকিছু তোমার শরীরে ইম্পালস, তুমি যখন গান গাইতে পারবে না, আমি বাংলাদেশে কোনো টিভি দেখি না, অনেকে বলে কেন আমার কষ্ট হয়, শুধু কালো বলে বিভিন্ন প্রজেক্ট থেকে বাদ দিতে চেয়েছে। একটা তো আমি জানি যে অরুণাদির প্রোডাকশন থেকে আমাকে বাদ দিতে চেয়েছে, অরুণাদি রাজি হননি, এটা আমি একদম জানি। কানে না, একদম ডিরেক্টর বলেছে আমাকে। আমি না, এই যে আমি আস্তে আস্তে মরে যেতে শুরু করলাম, ওনাকে অদ্ভুত অদ্ভুত মানুষকে বলে ডাকা যাবে না। মনে করো তুমি আমার রুটি রুজিতে আঘাত পেলে, তাহলে আমি না মানুষ অনেক হিপোক্রেট, তাহলে তুমি মরে গেলে আমার কোনোদিন খারাপ লাগবে না, ট্রাস্ট মি। আমি কালো, এর জন্য আমাকে অনেকে বলে রেসিস্ট এখন হচ্ছে আমেরিকাতে, আমাদের বাংলাদেশে ফ্রম দ্য বিগিনিং রেসিস্ট, কি বলো তুমি? কালো মেয়েদের অনেক প্রবলেম, আমার যদি একটু সাদা ফেস হতো, শোনো এই স্কিন ট্যান কালার ভালো ইদানিং মানুষ জেনেছে, বেশ কয়েক বছর ধরে ট্যান গুড কালার ফর মেকআপ, ট্যান ইজ গুড, মানে আমি তো শুধু ভাবি যদি নাসিরুদ্দিন শাহ বা নানা পাটিকার আমাদের দেশে জন্ম নিত, তাদেরকে তো ডিরেক্টর থুতু করে তাড়ায় দিত। বিশ্বাস করো আমার সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমার শুটিং এ থাকে, আই ওয়াজ ইউজ টু গো ফর শুটিং, আই এম ইউজ টু কাম টু মাই হোম, ঘুম, পরদিন শুটিং, যদি আমার শো থাকে গো ফর রিহার্সাল, গো ফর শো, এন্ড আই হ্যাভ আড্ডা মারার যদি কোনো আমার লোক থাকে সেটা হচ্ছে আমার দল। আচ্ছা, সেটা হচ্ছে আফটার 92। যদি তাই হতো, দেখো আমি কিন্তু 96 এ আমেরিকা চলে এসেছিলাম, আমি 3 বছর দেশে ছিলাম না, কিন্তু আমার 3 বছরে পরে যখন আমি দেশে ফিরেছি আমার কোনোদিন কাউকে ফোন করতে হয়নি, একটা অ্যাপসেন্ট ফোন করাটা খারাপ না, আমি এসেছি রাইট, আমার কিন্তু হয়নি সেটা করতে। আমি আসলে বুঝিনি কখন থেকে এটা শুরু হয়েছে, আমি হঠাৎ শুনলাম এজেন্সি চায় না, একটা আর্টিস্টের কখন ভালো লাগবে যে প্রোডিউসার চাচ্ছে না আপনি কাজ করেন, একদম তোমার সামনে বিষয়গুলো কি ঘটেছে কখনো? আমি শুনেছি এবং আমাকে অনেকে বলে, যেমন মনে করো তানভীর, আমি তোমাকে এক্সাম্পল গুলি দিচ্ছি কারণ ইটস ভেরি রিস্ক ফ্রি তোমাকে দিয়ে বলা, নাহলে বলবে হাই হাই আমার নাম কেন বললো। মনে করো তুমি একটা টেলিভিশন বিলং করো, তুমি সিইও, you are everything right, তুমি বললে যে আমি আপনা আমি তমালিকাকে নিব না, অন্য কাউকে নাও, আমি কালো, এর জন্য আমাকে অনেকে বলে রেসিস্ট এখন হচ্ছে আমেরিকাতে, আমাদের বাংলাদেশে ফ্রম দ্য বিগিনিং রেসিস্ট, কি বলো তুমি? কালো মেয়েদের অনেক প্রবলেম, আমার যদি একটু সাদা ফেস হতো, শোনো এই স্কিন ট্যান কালার ভালো ইদানিং মানুষ জেনেছে, বেশ কয়েক বছর ধরে ট্যান গুড কালার ফর মেকআপ, ট্যান ইজ গুড, মানে আমি তো শুধু ভাবি যদি নাসিরুদ্দিন শাহ বা নানা পাটিকার আমাদের দেশে জন্ম নিত, তাদেরকে তো ডিরেক্টর থুতুক করে তাড়ায় দিত। একমাত্র ফরিদি ভাই এক্সেপশন, এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। কেন মোশারফ করিম? মোশারফ ভাই আমি তো বললাম খুব কম কয়েকজন মানুষ অনেক পরে exception you cannot take as an example, tar mane naika bolei hoyse, you do no ami jodi forsha hotam ami onek amake shudhu kalo bole bibhinno project theke bad dite cheyeche, ekta to ami jani je orunadir production theke amake bad dite cheyeche, orunadi raji honni, eta ami ekdom jani, tomar kane esche, kane esche, kane na ekdom director boleche amake, ami na ei je ami aste aste more jete shuru korlam, je tumi jodi bhalo gaan gao, মনে করো আমি তোমাকে ব্যক্তিগত ভাবে একদম পছন্দ করি না, কিন্তু আমার পক্ষে কি করে সম্ভব তোমার গানটাকে বলা যে ও মাই গড সে খুব বাজে গান গায়? সবচেয়ে বেশি হয় যদি কালো হয়েও কাউকে ডাকে, নিশ্চয় তার পিছনে কোনো কারণ থাকতে হবে, আর লবিং অনেক হয়, আমি এগুলি বুঝেছি অনেক পরে, যখন বুঝেছি তখন না না শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, ইউ নো, কারণ এরকম অনেক তোমার প্রোডিউসার আছে, তোমার কি বলে ওটাকে, শায়লা ভাবি আছে আমাদের ফারুক ভাইয়ের ওয়াইফ, আচ্ছা উনি তো এখন বিভিন্ন হিসেবে কাজ করে, প্রোডিউসার হিসেবে, এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করে, ওনার খারাপ লাগে কাজ করতে,
ওনাকে অদ্ভুত অদ্ভুত মানুষকে বলে ডাকা যাবে না। মনে করো তুমি আমার রুটি রুজিতে আঘাত করলে, তাহলে আমি না মানুষ অনেক হিপোক্রেট, তাহলে তুমি মরে গেলে আমার কোনোদিন খারাপ লাগবে না, ট্রাস্ট মি, স্বাভাবিক, কারণ তুমি তো আমার ব্রেড এন্ড বাটারে আঘাত করেছো। এরকম কিছু মানুষ মারাও গেছে যারা একদম স্ট্রেট আমার ব্রেড এন্ড বাটারে আঘাত করেছে, আই উইল নট ফরগিভ দেম, তারা মনে করছে তাদের কিছু হবে না। এক মানুষের এত অহংকারী হওয়াটা ঠিক না, এই যে করোনা, তুমি তোমার টাকা দিয়ে কি করবা, তুমি তোমার ট্যালেন্ট কি করবা, তুমি ক্যান ইউ গো আউট অফ, তুমি যখন করোনার প্যান্ডামিক ক্রুশিয়াল টাইমটা ছিল তখন কি তুমি চাইলেও দেশের বাইরে যেতে পারবা, পারতে একদম, তুমি কি তোমার টাকা দিয়ে শপিং করতে পারতে, নো। শিল্পীদের একটু অহংকার থাকা ভালো, অহংকার মিন্স সেলফ রেসপেক্ট থাকা ভালো প্রত্যেকের। আমি তো মনে করি গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রী সবারই সেলফ রেসপেক্ট যদি সম্মিলিতভাবে থাকতো তাহলে মিডিয়ার অবস্থাটা এরকম হতো না। কারেক্ট। তাহলে কি এটা বলা যায় যে এই সব কারণেই অনেকে একটু সিন্ডিকেট বেসড হয়ে গেছে, অর্থাৎ 100% সিন্ডিকেট বেসড, ওই সিন্ডিকেটের কেউ আমাকে পছন্দ করে না। আচ্ছা 100% আমি তো আমি বলছি যদি কেউ আমাকে পারে আমার কথা ভায়োলেট করতে, আমাকে মিথ্যা প্রমাণিত করতে, আমি বলবো না যে আমি তার পা ধোয়া জল খাবো, আমি অনেক খুশি হব। কেউ যদি আমাকে প্রমাণ করতে পারে বলে যে দেয়ার ইজ নো সিন্ডিকেট ইন আওয়ার কান্ট্রি, আমি তার আমি তোমার আমি খুব খুশি হব। বাট দেয়ার ইজ এ সিন্ডিকেট তারেক, তোমাকে ইনভাইট করবে সিন্ডিকেট অনুসারে, আমি কাকে কাকে ইনভাইট করব, আমি তো এগুলো কোনোদিন আমার মাথাতেই ঢোকে না। তোমার সাথে তো আমার কোনোদিন ফোনে কথা কথি কন্টিনিউ কথা হয় না, রাইট? কিন্তু তুমি যখনই আমাকে ফোন করেছো, যেহেতু তুমি আমার গুড বুকে আছো, তুমি কিন্তু তখনই দেখতে চাও আমি তোমার ফোন ধরেছি, মানে ফর নাথিং। আমি তো মানে হ্যাঁ আমি করতেই পারি, মানে আমার হয়ে না মানে কেউ ছিল না বাংলাদেশে, মানে লাস্টের দিকে যখন খুব খারাপ অবস্থা, কোনো নাটক নেই, শুধু প্রেম ছাড়া বাংলাদেশে কোনো সমস্যাই নেই ওই নাটক, তখন কিন্তু আমি একমাত্র হ্যাঁ অনিমেষকে বলেছি, আমি ভাবনাকে বলেছি আমি যে একটু অনিমেষ আমাকে ডাকিস। বিশ্বাস করো তানভীর তারেক আমার এইটুক বলতেও খুব লজ্জা লেগেছে, অনিমেষও লজ্জা পেয়েছে। তার মানে তুমি খুব ত্যক্ত বিরক্ত হয়েই আসলে একটা পর্যায়ে, তুমি একটা তুমি যখন গান গাইতে পারবে না তোমার সবকিছু তোমার শরীরে ইম্পালস, তুমি যখন গান গাইতে পারবে না, আমি বাংলাদেশে কোনো টিভি দেখি না, অনেকে বলে কেন আমার কষ্ট হয়, কিন্তু এই এটা টোটাল ইন্ডাস্ট্রির উপরে কি বর্তায় গেল না তোমার স্টেটমেন্টটা, যে আসলে তাহলে ইন্ডাস্ট্রিতে যারা যারা বিলং করছে তারা সবাই এই পথেই হেঁটে আজ অব্দি? সেটা আমি বলবো না, সেটা আমি জানি না। আমি তোমাকে বলি আমাদেরকে নিয়ে লেখা হয় না, অভিনয় হচ্ছে এমন একটা প্রফেশন, হলিউডে জুলিয়া রবার্টস এখনো তোমার সেন্ট্রাল ক্যারেক্টার করে, তারা বাচ্চাদেরকে জুলিয়া রবার্টস এর মেয়ে ক্যারেক্টার বলে তাদেরকে একটা স্টোরি করবে। আমি যেমন এই কয় মাস 2018 থেকে 2020 সালের আমি অনেক ওয়েব সিরিজ এবং অনেক মুভি দেখেছি যেটা আমি আগে কখনো দেখিনি। ওকে, তো ম্যাচিউরড অ্যাক্টর লাভ করে, বা কিছুদিন আগে রিঙ্গো অর্ণব রিঙ্গো আমাকে ইন্ডিয়াতে একটা কাজে ডেকেছিল, হি স্পেশালি আমার জন্য একটা স্ক্রিপ্ট লিখেছে, এবং আমি যখন রিঙ্গোকে আমার এই অবস্থার কথা বলি, রিঙ্গো বিশ্বাস করে না, বলে তুমি মিথ্যা কথা বলছো, আমি যদি তোমাকে চিন্তা করে লিখতে পারি তাহলে কেন বাংলাদেশের ডিরেক্টররা লিখবে না, তুমি বলো আমাকে। আমার বন্ধুদের আমলে যেমন দদুল, নতুন পুরি করা দদুল, আমাদের গোলাম সৌরভ দদুল, বা সকাল ছিল সাংবাদিক, যখন সকালকে আমি চিনি, আনন্দ ধরনের সাংবাদিকতা করতো, অনেক সুইটার ছোট ভাই আমার, অনেক ভালোবাসি ওকে আমি, বা আমাদের দদুল আমাদের বন্ধু, ওর বাবা শাহজান মামা তবলা বাজাতেন, আমি নাচতাম, ছোটবেলার বন্ধু, কিন্তু এরাও কোনোদিন আমাকে ডাকেনি, তুমি সেটার কি উত্তর দিবা আমাকে, আমাকে আমার কোনো, তুমি যদি এখন আমাকে ডাকো আচ্ছা তোমাদের ডাকলাম অনেক সিরিয়াল ডাক, ওইটা তো ডাকা না, তুমি আমাকে ইউটিলাইজ করো, আমি তো আমাকে নাম ধরে ধরে বলছি, তো তুমি যদি আরো নাম আমার মনে আসে আমি বলবো। ওকে, এরা কেউ আমাকে কখনো ইউটিলাইজ করেনি, তোমার তো তুমি তো দেশেই আছো, তুমি কল করো দদুলকে, তুমি সকালকে ফোন করো, বা আমি যাতে কিছু আমার মনে আসছে না, অনিমেষ আমাকে সবসময় ভালো কাজে ডেকেছে, আমি অনিমেষের অনেক ভালো কাজ করেছি, আমি আতিকের অনেক ভালো কাজ করেছি, আমি গিয়াসুদ্দিন সেলিমের ভালো কাজ করেছি, কিন্তু তোমার ওই যে গ্ল্যামার, টিকে থাকার জন্য গ্ল্যামার, আমাকে একটা সময় বলা হলো আমি বাংলায় কথাই বলতে পারি না, আমি যখন আমেরিকা থেকে ফিরলাম, আমি টানা আমাকে গ্রামের নাটকে বলে মানাবে না, আমার একটু প্রবলেম ছিল স্বরের, কেমন আছেন, আমি বলে এরকম করে কথা বলতাম, হতেই পারে, আই ট্রাইড মাই লেভেল বেস্ট, তারপরে টানা 9 বছর থেকে শুনলে তুমি মানে নাকি
না না আমি আবার একটু বিশ্বাসও করি, কারণ আমার হতেই পারে, আমার একটু শর্তে হয়তো প্রবলেম ছিল, হতেই পারে। তারপরে আমি এবং মামুন আঙ্কেল তার সুন্দরী নাটকে আমাকে প্রথম কাস্ট করেন এবং আমাকে অবলা ক্যারেক্টার মাঝখানে সিথি করে বুলু ভাই ছিলেন ক্যামেরায়। তখন মামুন আঙ্কেল তো সো ইয়াং, আই এম টকিং অ্যাবাউট 99-2000। হ্যাঁ, আমাকে 3 ঘন্টা আই ওয়াজ ইন ফ্রন্ট অফ ক্যামেরা, আমাকে বাঙালি মাঝখানে সিথি দুই এরকম করে আমাকে মানায় কিনা, আমাকে ওই পর্যায়ে গিয়েও অডিশন দিতে হয়েছে। আমি অডিশন দিতে একটু লজ্জা পাই না। আমাদের এখানে আমি অনেক আর্টিস্টকে বলতে চিনি, ও ব্রিটিশ কাউন্সিল থেকে ওই ব্রিটিশ ডিরেক্টর এসেছে, এ এসেছে, কিন্তু আমি কেন অডিশন দিব, আমার পেজ দেখে নেবে। নো, এটা রং কনসেপ্ট। কোন ডিরেক্টর যদি চায় আমি তোমার কথা বলা দেখব, সে তুমি যত বড় আর্টিস্ট হও তোমাকে সে অডিশনে ডাকতেই পারে, নাথিং রং উইথ ইট।